Hello viewers, how are you? I'm very fine by the grace of Almighty Allah. This is Mahmuda before you. Today I will discuss some shortcut rules with Today we will discuss some shortcut rules with what we will increase our speaking levels. So সবাই আমরা চাই কিভাবে ইংরেজিতে কথা বলতে চাই সো আজকে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে ভেরি বিগিনার্সদের জন্য যারা গ্রামাটিক্যাল সম্পর্কে এতটা আমরা জানি না কিন্তু ইংলিশে কথা বলার জন্য খুবই উদগ্রীব হয়ে থাকি তো আমি কয়েকটা এখন রুলস দেব ঠিক আছে সেই রুলস এখন তাহলে আমি কয়েকটা রুলস আলোচনা করব এবং এই রুলসগুলোর মাধ্যমে আমরা কিভাবে বেশি বেশি প্র্যাকটিস করে ইংরেজিতে কথা বলতে পারি সেটা আজকে ট্রাই করব সো লেটস স্টার্ট উইথ মি ফার্স্ট নাম্বার রুলস হচ্ছে আমি তোমার ফার্স্ট নাম্বার আলোচনা করব এরকম যে আমি তোমার কথা বলা পছন্দ করি আমি তার লেখাপড়ার ধরন পছন্দ করি সে তার কথা বলা পছন্দ করে তারা আমাদেরকে পছন্দ করে মানে ভঙ্গি বা ধরন পছন্দ করে এটা আমরা ইংরেজিতে কিভাবে প্রকাশ করব সেজন্য একটা শর্টকাট রুলস হচ্ছে আই লাইক দ্য ওয়ে সেজন্য রুলসটা হবে সাবজেক্ট প্লাস লাইক দ্য ওয়ে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব যেমন আই লাইক দ্য ওয়ে ইউ টক আমি তোমার কথা বলা পছন্দ করি আমি তোমার গান করা পছন্দ করি আই লাইক দ্য ওয়ে ইউ সিং তাহলে আই হচ্ছে সাবজেক্ট লাইক দ্য ওয়ে এটা হচ্ছে রুলসের যে ফর্মুলা এবং আবার সাবজেক্ট এবং ভার্ব এভাবে আমরা বারবার বলতে পারি যেমন তার পড়ানোর কৌশলটা আমি পছন্দ করি আই লাইক দ্য ওয়ে হি টিচেস আমি তার কথা বলার স্টাইলটা পছন্দ করি আই লাইক দ্য ওয়ে হি টকস এরকম করে আমরা বলতে পারি তারপর আরেকটা রুলস আপনি এভাবে বলতে পারেন যেমন কাউকে কোনো কিছু আপনি অনুরোধ করছেন যে সে এটা করলে মাইন্ড করবে কি না সেজন্য আমাদের ফর্মুলাটা এরকম হতে পারে উড ইউ মাইন্ড এটা হচ্ছে পোলাইটলি রিকোয়েস্ট করার জন্য আমরা এই ফর্মুলাটা ব্যবহার করতে পারি উড ইউ মাইন্ড প্লাস ভার্ব প্লাস আইএনজি যেমন আপনি কাউকে বলছেন আপনি কি একটু সরে বসবেন তাহলে উড ইউ মাইন্ড মুভিং এ বিট অথবা উড ইউ মাইন্ড মুভিং এ সাইড আপনি কি একটু সরে বসবেন এটা আরেকটা ফর্মুলা আপনি বলতে পারেন উড ইউ প্লিজ মুভ এক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে না যদি আমরা উড ইউর পরে যদি আমরা প্লিজ কথাটা ব্যবহার করি তাহলে আর ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে না যেমন আপনি কি কিছু টাকা আমাকে ধার দিতে পারেন উড ইউ মাইন্ড লেন্ডিং সাম মানি আপনি কি আপনার পেনটা আমাকে দিতে পারেন উড ইউ মাইন্ড গিভিং ইউর পেন্ট এরকমভাবে আমরা ইংরেজিতে স্পিকিং করতে পারি এবার আসা যাক আমি মনস্থির করেছি যে এটার একটা ফর্মুলা আমি মনস্থির করেছি যে এটার ইংলিশ আমি কিভাবে বলবো আই হ্যাভ ডিসাইডেড দ্যাট এরপরে আপনি একটি পূর্ণাঙ্গ বাক্য বলতে পারেন যেমন আমি মনস্থির করেছি আমি ইংরেজিতে কথা বলবো আই হ্যাভ ডিসাইডেড দ্যাট আই উইল টক ইন ইংলিশ আমি ইংরেজিতে কথা বলবো আপনি বলতে পারেন আমি ডিসাইডেড করেছি আপনি বলতে পারেন আমি মনস্থির করেছি যে আমি ক্রিকেট খেলবো আই হ্যাভ ডিসাইডেড দ্যাট আই উইল প্লে ক্রিকেট ঠিক আছে তাহলে আরেকটা স্ট্রাকচার আমরা দেখে নিই যেমন আমার খেতে ইচ্ছে করছে আমার ঘুরতে ইচ্ছে করছে আমার ঘুমোতে ইচ্ছে করছে এই ধরনের ইংলিশ আমরা কিভাবে বলবো এই ধরনের ইংলিশের জন্য সাবজেক্ট প্লাস ফিল লাইক দ্যাট সাবজেক্ট প্লাস ফিল লাইক প্লাস ভার্বের সাথে আইএনজি যেমন আমার খেতে ইচ্ছে করছে যেমন আমার খেতে ইচ্ছে করছে এটার ইংলিশ তাহলে কী হবে আই ফিল লাইক ইটিং আই হচ্ছে সাবজেক্ট ফিল লাইক তারপর ভার্বের শেষে আইএনজি ইটের সাথে আইএনজি যোগ করলাম আমার যেতে ইচ্ছে করছে তাহলে কী হবে আই ফিল লাইক গোয়িং তার খেতে ইচ্ছে করছে শি ফিলস লাইক ইটিং এরকমভাবে আমরা ফিল লাইক দিয়ে অনেকগুলো স্পোকেন অনেক এরকম ফিল লাইক দিয়ে আমরা বারবার ইংলিশে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করলে আমরা আসলে স্পিকিং স্কিলসটা বাড়াতে পারবো আরেকটা স্ট্রাকচার আপনি এরকম দিতে পারেন যে
আমি আমার মন স্থির করেছি। এটার জন্য যে স্ট্রাকচারটা হবে সেটা হচ্ছে আই হ্যাভ মেড আপ মাই মাইন্ড। আমি আমার মন স্থির করেছি যে আমি তার সাথে মিশব না। আই হ্যাভ মেড আপ মাই মাইন্ড দ্যাট আই উইল নট মিক্স উইথ হিম। এরকমভাবে আপনি বলে যেতে পারেন। তারপর যদি আপনি কোনো কিছু পছন্দ করেন, তাহলে পছন্দ করা ইংলিশটা কী? পছন্দ করা ইংলিশ আমরা জানি সম্ভবত লাইক অর্থ পছন্দ করা, আপনি ফন্ড অফ দ্বারাও পছন্দ করা বোঝায়। তাহলে আমার খেতে পছন্দ, আমি আইসক্রিম খেতে পছন্দ, এরকম যদি হয় আমার আমি আইসক্রিম খেতে পছন্দ করি, তাহলে কী হবে? সাবজেক্ট প্লাস ফন্ড অফ প্লাস ভার্বের সাথে আইএনজি। তাহলে আমি আইসক্রিম খেতে পছন্দ করি, আই এম ফন্ড অফ ইটিং আইসক্রিম। আমি ঘুরতে পছন্দ করি, আই এম ফন্ড অফ ট্রাভেলিং। এরকম আপনি লাইক দিয়েও বলতে পারেন। যেমন আমি পড়তে পছন্দ করি, আই লাইক টু রিড। আই লাইক টু রাইট, আমি লিখতে পছন্দ করি। এভাবে আমরা কী করতে পারি? এই ফর্মুলাগুলো প্রয়োগ করে ইংরেজিতে স্পিকিং করে যেতে পারি। আসলে আমাদের প্র্যাকটিস করতে হবে, রুলস কোনো কিছু না। যত বেশি প্র্যাকটিস করব তত বেশি আমরা জানতে পারবো, শিখতে পারবো। দ্য মোর উই প্র্যাকটিস দ্য মোর উই লার্ন। তাহলে আজকে এ পর্যন্ত, এগুলোর আপনারা প্র্যাকটিস করতে থাকেন। আসসালামু আলাইকুম। কিসাইন।